তো আজকে দেখাবো আমরা কিভাবে এইচটিএমএল-এ একটা টেবিল তৈরি করতে পারি। তো টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করব। কন্ট্রোল ডি, ট্যাব প্রেস করলাম। তো টেবিলের ভিতরে আমরা একটা রো নেব, অর্থাৎ টিআর। কন্ট্রোল ডি, তো প্রথমে টেবিল, টেবিল এবার রো, তারপর আছে কলাম। তো কলামকে আমরা টিডি দ্বারা প্রকাশ করি। টিডি, তো আমরা টিডি নেম, কন্ট্রোল ডি, কি দেওয়া যায়, ওয়ার্ক আওয়ার, যে কোনো নাম আছে, ওয়ার্ক কন্ট্রোল ডি, কি দেওয়া যায় যে ওভার টাইম, কন্ট্রোল ডি, ঠিক আছে, টাকা, তো টাকা, তো পেজটাকে আমরা কোথায় গেল, সরি, কন্ট্রোল ডি কোথায় লিখলাম, তো পেজটাকে সেভ করলাম। কন্ট্রোল প্লাস নেম, ওয়ার্ক আওয়ার, ওভার টাইম। তো তো আমরা টিআর কে কপি করি, কন্ট্রোল সি, পেস্ট, পেস্ট, পেস্ট করলাম। তো নেম, তো 8 ঘন্টায় হয়, 8, তাহলে 150, কোথায় কোথায় গেলাম, তো সেভ, কেসটাকে রিফ্রেশ করি। এই দেখেন নামগুলো চলে আসছে, তো নামের ভিতরে আবার কি আসছে, আচ্ছা, তো নাম কোথায়, এই যে কি ঠিক আছে,
তো আমরা টেবিলটাকে একটু বর্ডার দিই। বর্ডার দেওয়ার জন্য আমরা বর্ডারের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব। তো বিওয়ার টু বর্ডার পরে একটু হোয়াইট, হোয়াইট 600 পিক্সেল। তো পেজটাকে সেভ করি। তো দেখেন বর্ডার প্লাস হোয়াইট, পেজটাকে একটু এই যে আমাদের। হ্যাঁ, তো আমরা একটা ক্যাপশন ক্যাপশনটা ক্যাপশনটা আমরা দেখুন একটা যে পেজটাকে আমরা রিফ্রেশ করি। এই যে দেখেন ক্যাপশন চলে আসছে। তো এভাবে আমরা আমরা প্রথমটাকে আমরা যেহেতু টেবিল ডাটা এটাকে আমরা যেহেতু হেড এই ধরুন টি হেড করে দিই, অর্থাৎ টেবিল হেড ইজ তো পেস্টটাকে সেভ। তো রিফ্রেশ করি, এই দেখেন টেবিল হেড ইউজ করার সাথে সাথে আমাদের লেখাগুলো কিন্তু ঠিক সেন্টার হয়ে গেছে, অর্থাৎ মাঝ পজিশনে গেছে। তো এভাবে আমরা আরো একটা আমরা আরো একটা টেবিল নিই, যেহেতু টোটাল। তো কন্ট্রোল ভি। তো আমাদের দেখেন যে এখানে আছে আমরা মানে শেষ যে কলামটা নেব, অর্থাৎ সারি নেব, সারি সারিতে আমাদের কলাম থাকবে হচ্ছে দুইটা। তো একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে টাকা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা তো এখানে টিও তারপর হচ্ছে টাকা আর বাকি যে দুইটা আছে দুইটা কেটে দেবো। এখন আমাদের কলাম আছে কয়টা, দেখেন একটা দুইটা তিনটা চারটা। তো আমরা টোটালকে দেবো আছে তিনটা আর টাকা একটাই থাকবে। তো সেক্ষেত্রে আমরা টোটাল টোটালের ভিতরে যে টিডি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, কল স্পান স্পান আমাদের কলাম কয়টা আছে তাহলে 1 2 3। তো আমরা টোটালকে দেবো তিনটা, তো 3। তো এই দেখেন তিনটাই হয়ে গেছে। তো আমরা এভাবে আমাদের টেবিল তৈরি করতে